সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা WBP SI মেন্স এর জন্য প্রিপারেশন করছেন তারা অনেকেই বলেছেন জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স উপর ভিডিও নিয়ে আসতে। তো বন্ধুরা, জিওগ্রাফির উপর ভিডিও আমরা নিয়ে এসেছি। জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিসকাশন করব। সেই টপিকের নাম হচ্ছে আর্থকোয়েক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আপনারা পেতে পারেন। তো এই টপিক থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে বা কি হতে পারে, পুরো ডিটেলসে PDF এর নোট এখানে দেওয়া আছে বন্ধুরা। আপনাদের জন্য নোট বানানো হয়েছে টাইপ করে, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। কোশ্চেন ওয়াইজ কিভাবে লিখতে হবে, কতটা লিখতে হবে, পুরো নোটসে দেওয়া আছে। আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আপনাদের জন্য এত পরিশ্রম করা, আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তার কারণ লাইক হচ্ছে আমাদের কাছে মোটিভেশন। যদি আপনারা লাইক করেন তাহলে আমাদের ভালো লাগে এবং আপনাদের জন্য নেক্সট ভিডিও বানাতে মোটিভেশন পাই আমরা। তো সেই কারণে বন্ধুরা, এটা আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা লাইক করুন, আর যদি ভালো না লাগে তো আপনি নির্দ্বিধায় ডিসলাইক করতে পারেন। এবং আপনার যদি কোনো কারণ থাকে আপনি বলুন আমাদের কমেন্ট বক্সে, আপনি জানান যে এই কারণের জন্য আমি ডিসলাইক করলাম বা এই ভিডিওর এই জায়গা ভালো লাগেনি। আমরা আপনাদের ফিডব্যাককে অলওয়েজ ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজ ভিডিও স্টার্ট করা যাক। আর বারবার বলে দিচ্ছি, যদি এই ভিডিওর PDF চাই আপনারা ফেসবুক পেজে চলে যাবেন, সেখান থেকে PDF ডাউনলোড করে নেবেন। তো আমরা স্টার্ট করছি আজকের ভিডিও, সেটার নাম হচ্ছে আর্থকোয়েক। দেখুন বন্ধুরা, আর্থকোয়েক থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আপনাদের জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে ভূমিকম্প কাকে বলে, অর্থাৎ ভূমিকম্পের ডেফিনেশন কি। ভূমিকম্পীয় যে বিভিন্ন প্রকারের ভূকম্পীয় তরঙ্গ দেখা যায় সেই ভূকম্পীয় তরঙ্গ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ভূমিকম্পের কারণ জিজ্ঞাসা করতে পারে বা ভূমিকম্পের ফলাফল জিজ্ঞাসা করতে পারে। তো এই তিন চারটি কোশ্চেন কিন্তু এই আর্থকোয়েক চ্যাপ্টার থেকে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষাতে, এবং আপনাকেও অ্যান্সার খুব ভালোভাবে লিখতে হবে। কারণ ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু খুব স্কোরিং বন্ধুরা, অর্থাৎ ফুল মার্ক্স তোলার এখানে কিন্তু প্রবাবিলিটি আছে আপনার। তো যাই হোক, আমরা এখানে পুরো ম্যাটেরিয়ালস রেডি করে দিয়েছি, আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যে কোন কোশ্চেনের উত্তর কতটা লেখা দরকার। খুব ভালোভাবে নোট বানিয়ে দেওয়া হয়েছে, আপনারা শুধুমাত্র PDFটিকে ডাউনলোড করে ভালো করে পড়াশোনা করুন। তো আমরা দেখবো ভূমিকম্পের ডেফিনেশন কি, ভূমিকম্প সংজ্ঞা কি। আচ্ছা, তার আগে বলে দিই বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের যেটা পৃথিবী পৃষ্ঠ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠই বলুন আপনি, তো পৃথিবী পৃষ্ঠ যেটা সেটা যে ভূপৃষ্ঠ সেটা অনেক প্রকারের প্লেট দিয়ে তৈরি, আপনারা জানেন, ঠিক আছে। তো যে প্লেট গুলো তৈরি, এশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, আপনারা জানেন। তো এই যে প্লেট দিয়ে তৈরি, সেই প্লেট গুলোর মুভমেন্ট হয়, ঠিক আছে। তো প্লেট গুলো মুভমেন্ট হওয়ার জন্য আপনার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার ফলে কিন্তু ভূমিকম্পে তৈরি হয়। তো সেখান থেকে আমরা অনেক কিছু জানবো ভূমিকম্প সম্পর্কে, যে ভূমিকম্পের এপিসেন্টার কাকে বলে এবং আরো অনেক ডেফিনেশন আছে, পি ওয়েভ, এস ওয়েভ। তো এই ব্যাপারগুলো আমরা আজকে ডিটেলসে জেনে নেবো, যাতে ভূমিকম্প থেকে কোনো কোশ্চেন পরীক্ষা জিজ্ঞাসা করলে যেন আমাদের না আটকায়। তো দেখুন বন্ধুরা, এখানে ভূমিকম্পের সংজ্ঞা দেওয়া হয়েছে। ভূমিকম্প কাকে বলে, প্রাকৃতিক কারণে পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ যে কম্পন হয় তাকে ভূমিকম্প বা ভূকম্প বলে। ইংরেজিতে ভূমিকম্পকে আর্থকোয়েক বলা হয়। ভূমিকম্পের কোনো নির্দিষ্ট সময় নেই। ভূমিকম্পের কাঁপুনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। পুকুরের শান্ত জলে ঢিল মারলে যেমন জলের তরঙ্গের সৃষ্টি হয়, তেমনি ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরে তরঙ্গের সৃষ্টি হয়। এটা জাস্ট অ্যাজ এ এক্সাম্পল ডেসক্রাইব করা হয়েছে এখানে, আপনি যে কোনো বই এক্সাম্পলটা পেয়ে যাবেন। কিন্তু বেসিক্যালি ভূমিকম্পের যেটা ডেফিনেশন, ভূমিকম্প হয়টা কেন সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ অনেক প্রকারের প্লেট দ্বারা তৈরি এবং সেই প্লেটগুলো সবসময় মুভমেন্ট করে, এবং সবসময় মুভমেন্ট করার জন্য দেখুন মুভমেন্ট আবার অনেক প্রকার হয়, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অর্থাৎ যাকে বাংলায় বলি অপসারী, অভিসারী। তো তার জন্য অনেক প্রকারের কারণ ঘটে, তো সেই জন্য ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। তো আমরা দেখবো এর পরে যেটা টপিক সেটা হচ্ছে ভূকম্পীয় তরঙ্গ, ঠিক আছে। দেখুন বন্ধুরা, ভূকম্পীয় তরঙ্গ এই যে দেখুন পৃথিবীর অভ্যন্তরে যেখানে কম্পনের উৎপত্তি হয় তাকে ভূকম্পের কেন্দ্র বা সেন্টার বা ফোকাস বলে। এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু পরীক্ষায় এক নম্বরের কোশ্চেনে, অর্থাৎ ধরুন একটা 5 নম্বরের কোশ্চেন দিল, সেই কোশ্চেনটাকে ভেঙে দিল ধরুন 1+4, তো সেই ধরনের কোশ্চেনে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ফোকাস বা সেন্টার কাকে বলে। তো পৃথিবীর অভ্যন্তরে যেখানে কম্পনের উৎপত্তি হয় তাকে ভূকম্পনের কেন্দ্র বা সেন্টার বলে, ঠিক আছে। ভূমিকম্পের কেন্দ্রে শিলা স্থলন ঘটে এবং শক্তি নির্গত হয়। অবশ্যই বন্ধুরা, শক্তি নির্গত হবে, এনার্জি রিলিজ হবে। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে উপকেন্দ্র বা এপিসেন্টার বলে। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপন্ন হয়েছে সেখান থেকে আপনি যদি একদম কি বলবো একদম ঠিক উপরে চলে আসেন, একদম সরলরেখা বরাবর একদম যদি আপনি ভূপৃষ্ঠের উপরে চলে আসেন, তাহলে ভূপৃষ্ঠের উপরে যে স্থানটিকে আপনি পাবেন সেটাকে আমরা বলে থাকি উপকেন্দ্র বা এপিসেন্টার।
ভূমিকম্পের প্রভাব উপকেন্দ্রে সবচেয়ে বেশি, এটা তো স্বাভাবিক কথা বন্ধুরা, যে কারণে আমরা যে স্থানে অর্থাৎ ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের কেন্দ্র আছে তার ঠিক ওপরে আমরা পাই ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার, এবং সেইখানেই ভূমিকম্পের যে ইন্টেন্সিটি বা তীব্রতা থাকে সেটা কিন্তু সব থেকে বেশি থাকে। আর একটা ডেফিনেশন আমরা পড়ে নেবো, প্রতিপাত কেন্দ্র বা অ্যান্টি সেন্টার কাকে বলা হয়। ভূ গোলকের ওপরে উপকেন্দ্রের ঠিক বিপরীত স্থানটিকে প্রতিপাত কেন্দ্র বা অ্যান্টি সেন্টার বলে। তো এইটা এতটা ইম্পর্টেন্ট নয়, প্রতিপাত কেন্দ্র বা অ্যান্টি সেন্টার কাকে বলে, মেন হচ্ছে এই দুটো সেন্টার বা ফোকাস কাকে বলে, আর একটা উপকেন্দ্র বা এপি সেন্টার কাকে বলে। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো বন্ধুরা ভূকম্পীয় তরঙ্গের প্রকারভেদ। ভূকম্পীয় তরঙ্গ সাধারণত দুভাগে বিভক্ত বন্ধুরা, ঠিক আছে? দেখুন বন্ধুরা, একটা হচ্ছে দেহ তরঙ্গ, আর একটাকে বলে পৃষ্ঠ তরঙ্গ, ঠিক আছে? একটাকে বলে ইন্ডিয়াতে বলে বডি ওয়েভ, আর একটাকে বলে সারফেস ওয়েভ, অর্থাৎ দেহ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ। দেহ তরঙ্গের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটাকে বলে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, আর একটাকে বলা হয় আপনার এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ, বা এস মানে হচ্ছে সেকেন্ডারি, পি মানে হচ্ছে প্রাইমারি। আর যে পৃষ্ঠ তরঙ্গ আছে, পৃষ্ঠ তরঙ্গকে আবার দুভাগে ভাগ করা যায়, একটাকে বলে র্যালে তরঙ্গ আর একটাকে বলে লাভ তরঙ্গ, ঠিক আছে? তো আমরা দেখে নেবো দেহ তরঙ্গ কাকে বলে। দেহ তরঙ্গ দেখুন, যেসব ভূকম্পীয় তরঙ্গ ভূগর্ভে ভেতরের দিকে ভূপৃষ্ঠে পৌঁছায় সেই তরঙ্গগুলিকে দেহ তরঙ্গ বা বডি ওয়েভস বলা হয়, ঠিক আছে? তো আপনার জাস্ট ডেফিনেশনটা মনে রাখবেন, ডেফিনেশন মনে রাখলে আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে। এখানে এক লাইনে ডেফিনেশন আমি এখানে লিখে দিয়েছি, সেটাকে আপনারা পড়ে নেবেন। এবং দেহ তরঙ্গ দুভাগে বিভক্ত সেটাও লিখে দিয়েছি, একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভ কি? প্রাইমারি ওয়েভ সম্পর্কে দু এক কথা লিখে দিয়েছি এখানে। এই জাতীয় তরঙ্গ খুবই শক্তিশালী প্রকৃতির, অবশ্যই বন্ধুরা প্রাইমারি ওয়েভ তো শক্তিশালী প্রকৃতির হবেই। ভূ অভ্যন্তরে কঠিন তরল ভারী সব ধরনের জায়গায় ভেতরে দিয়ে তরঙ্গ যেতে পারে, সবার আগে এই তরঙ্গ গ্রাহক যন্ত্রে পৌঁছায়। অর্থাৎ দেখুন ভূ অভ্যন্তরে কি আছে, সলিড আছে, লিকুইড আছে, অনেক ভারী জিনিস আছে, তো সেই সমস্ত কিছুকে ভেদ করতে পারে কিন্তু প্রাইমারি তরঙ্গ বা পি তরঙ্গ, ঠিক আছে? একে প্রাইমারি তরঙ্গ এই কারণেই বলে, তার কারণ হচ্ছে এটা সবার আগেই তরঙ্গ গ্রাহক যন্ত্রে পৌঁছায়, গ্রাহক যন্ত্রে পৌঁছানোর জন্যই কিন্তু একে পি তরঙ্গ বলা হয় বা প্রাইমারি তরঙ্গ বলা হয়। এর গড় গতিবেগ সেকেন্ডে 6 কিলোমিটার। পি তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে বস্তুর ভিতর দিয়ে পি তরঙ্গ অগ্রসর হয় সেই বস্তু বা মাধ্যমে কণাগুলি সেই দিকে সোজাসুজি কাঁপতে থাকে, সেই জন্যই একে আপনার অনুদৈর্ঘ্য তরঙ্গ বলাই। তো এতটা ডিটেলসে আপনাদের কোশ্চেন করবে না যে পি তরঙ্গকে কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়, আশা করি। তো যদি কোশ্চেনও করে তো সেটার উত্তর দেওয়া আছে, যে বস্তুর ভিতর দিয়ে পি তরঙ্গ অগ্রসর হয় সেই বস্তু বা মাধ্যমের কণাগুলি সেই দিকে সোজাসুজি কাঁপতে থাকে, ঠিক আছে? তো একই বলে আপনার, এই জন্যই পি তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ফলে তীব্র সংকোচন প্রসারণ হয় এবং অনুভূমিক তরঙ্গের সৃষ্টি হয়। এবার দেখুন বলা আছে এখানে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ। এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ কাকে বলে? না, এই জাতীয় তরঙ্গ পি তরঙ্গের চেয়ে দুর্বল ও আসতে যায়, সেই জন্যই এর নাম হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ। এর গড় গতিবেগ এখানে দেওয়া আছে 3.5 কিলোমিটার, ঠিক আছে? আগেরটা কত ছিল বন্ধুরা? আগেটা ছিল 6 কিলোমিটার পার সেকেন্ড, আর এর গড় গতিবেগ হচ্ছে 3.5 কিলোমিটার পার সেকেন্ড। শুধুমাত্র ভূ অভ্যন্তরে কঠিন অংশের ভেতর দিয়ে এই তরঙ্গ যেতে পারে। এটা বন্ধুরা আপনাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে দেয় যে পি তরঙ্গ এবং এস তরঙ্গের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, তো দেখুন একটা তো গড় গতিবেগের পার্থক্য আছে, অর্থাৎ পি তরঙ্গের গড় গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার সেকেন্ড, আর সেটা হচ্ছে আপনার এস তরঙ্গের ক্ষেত্রে 3.5 কিলোমিটার পার সেকেন্ড। আবার পি তরঙ্গ কি করে বন্ধুরা? পি তরঙ্গ কঠিন তরল গ্যাস সবকিছুর মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু এস তরঙ্গ কি করে? এস তরঙ্গ শুধুমাত্র ভূ অভ্যন্তরে কঠিন অংশের মধ্যে দিয়ে যেতে পারে। এটা একটা কিন্তু গ্রেট ডিফারেন্স পি তরঙ্গ এবং এস তরঙ্গের মধ্যে দিয়ে, ঠিক আছে? গ্রাহক যন্ত্রে পি তরঙ্গে পরে সেকেন্ডারি তরঙ্গ এসে পৌঁছায়। অনেকে এস তরঙ্গকে গৌণ তরঙ্গ বলে। এস তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ভেতর দিয়ে যেতে পারে না, এস তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ। তো দেখছেন বন্ধুরা যে তিনটি বেসিক ডিফারেন্স কিন্তু আপনারা পেয়ে গেলেন পি তরঙ্গ এবং এস তরঙ্গ থেকে। পি তরঙ্গের ক্ষেত্রে একটা ডিফারেন্স কি হবে, না পি তরঙ্গ হচ্ছে আপনার, পি তরঙ্গ আপনার যেটা গড় গতিবেগ পি তরঙ্গে সেটা যে 6 কিলোমিটার পার সেকেন্ড, আর এস তরঙ্গের কত? 3.5 কিলোমিটার পার সেকেন্ড। দু নাম্বার ডিফারেন্স হচ্ছে পি তরঙ্গ কঠিন তরল ভারী যে কোনো ধরনের পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু আপনার যেটা এস তরঙ্গ আছে সেটা কিন্তু শুধুমাত্র ভূ অভ্যন্তরের কঠিন অংশের ভেতর দিয়ে যেতে পারে। তারপরে কি, না পি তরঙ্গ কি করতে পারে আপনার? পি তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এস তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনারা দেখুন অনুপ্রস্থ তরঙ্গ বলে কেন, যে বস্তুর ভিতর দিয়ে এস তরঙ্গ অগ্রসর হয় সেই বস্তু বা মাধ্যমের কণাগুলি ওপর নিচে কাঁপতে থাকে, সেই কারণেই থেকে বলে
অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা আপনারা কিন্তু এই জিনিসটা বুঝে নেবেন। এরপরে দেখুন পৃষ্ঠ তরঙ্গ যেসব ভূকম্পীয় তরঙ্গ পৃষ্ঠ বরাবর প্রসারিত হয় সেই তরঙ্গগুলিকে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ বলে, ঠিক আছে? পৃষ্ঠ তরঙ্গকে এল তরঙ্গ বলা হয়। অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গ সম্পর্কে দু একটা কথা এখানে লিখে দেওয়া হচ্ছে। এখান থেকে দেখুন, পৃষ্ঠ তরঙ্গ যেসব ভূকম্পীয় পৃষ্ঠ তরঙ্গ, মানে এটা অ্যাকচুয়ালি পয়েন্ট পৃষ্ঠ তরঙ্গ। এবার এখান থেকে লেখা হয়েছে যেসব ভূকম্পীয় তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর প্রসারিত হয় সেই তরঙ্গগুলিকে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ বলে। পৃষ্ঠ তরঙ্গকে অনেকে এল ওয়েভও বলা হয়। তো বন্ধুরা এটা আপনারা জেনে রাখুন যে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভকে কিন্তু এল ওয়েভও বলা হয়। তো এটা একটা কোশ্চেন পরীক্ষা হতে পারে যে ভূকম্পীয় তরঙ্গগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো সেক্ষেত্রে আপনারা এই কোশ্চেনটা উত্তর লিখবেন এবং পারলে আপনারা পুরোটার মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন এবং সেগুলিকে ডেসক্রাইব করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা যে কোনো ভূগোল বইয়ে এর ছবিও পেয়ে যাবেন বন্ধুরা, যে ছবিগুলো কিন্তু আপনারা চাইলে আঁকতে পারেন। অর্থাৎ পি তরঙ্গ, এস তরঙ্গ ভূ অভ্যন্তরে কোন কোন মধ্য দিয়ে যাচ্ছে, কোন কোন মধ্য দিয়ে যাচ্ছে না, তো এইগুলো কিন্তু আপনারা যে কোনো ছবির মাধ্যমে চাইলে আপনারা কিন্তু প্রেজেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা কিন্তু আরো বেটার হতে পারে। তো সেটা আপনারা যে কোনো 9-10 ভূগোল বইয়ে কিন্তু বা 11-12 ভূগোল বইয়ে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ভূমিকম্পের কারণ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন ভূমিকম্পের কারণ অনেক কারণের জন্য, অর্থাৎ অনেক কারণই দায়ী ভূমিকম্পের জন্য। এক নম্বর হচ্ছে চুক্তির কারণে ভূমিকম্প, ঠিক আছে? তো দেখুন শিলায় অত্যধিক চাপ বা টান পড়লে শিলা হঠাৎ ভেঙে যায়, অর্থাৎ শিলায় চুক্তি হয়। চুক্তি মানে ভেঙে যাও, ঠিক আছে? তো চুক্তি বরাবর অভ্যন্তরীণ শক্তি নির্গত হয় এবং চতুর্দিকে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গের অভিঘাতে শিলা কাঁপতে থাকে, ফলে ভূমিকম্প হয়। শুধু তাই নয়, চুক্তির ফলে ভূগর্ভে শিলা স্থানচ্যুত হয় এবং এলোমেলো ভাবে স্থান পরিবর্তন করে, এর ফলে প্রবল কম্পন সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি দেখুন বন্ধুরা, যে শিলা, অর্থাৎ আপনারা জানেন যে আমাদের বিশ্বে যে কোনো বস্তুর অস্তিত্ব কেন আছে? অস্তিত্ব এই কারণে আছে কারণ সেই বস্তুর, ধরুন একটা বস্তু মানে কি, একটা বস্তু মানে হচ্ছে অনেকগুলো পদার্থ, অনেকগুলো কণা, অনেকগুলো কণাকে একত্রে বেঁধেই তো একটা বস্তু তৈরি হয়। তো অনেকগুলো কণাকে একত্রে বেঁধে রাখে কে, একত্রে মানে এক জায়গায় ধরে রাখে কে, ইন্টারনাল এনার্জি, যাকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ শক্তি। তো যদি কোনো কারণে সেই পদার্থ বা সেই শিলা, ঠিক আছে, যদি কোনো কারণের জন্য সেই শিলা যদি ভেঙে যায়, তাহলে ভেঙে গেলে কি হবে, তার ভেতরে যে অভ্যন্তরীণ শক্তিটা ছিল, যে ইন্টারনাল এনার্জিটা ছিল, সেই ইন্টারনাল এনার্জি রিলিজ হয়ে যাবে, অর্থাৎ নির্গত হয়ে যাবে। এই এনার্জি, দেখুন আপনারা জানেন যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, অর্থাৎ এনার্জি না তো এনার্জিকে না তো তৈরি করা যায় আর এনার্জিকে না তো ডিস্ট্রয় করা যায়। এনার্জিকে কি করা যায়, এনার্জি ক্যান বি অনলি ট্রান্সফার্ড, অর্থাৎ এনার্জিকে ট্রান্সফার করা সম্ভব, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সম্ভব। এবার যেহেতু শিলায় চুক্তি ঘটে, অর্থাৎ শিলা ভেঙে যায়, তাহলে শিলা যদি ভেঙে যায় তাহলে কি হবে, তার ভেতরে যে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা ছিল সেটা রিলিজ হয়ে যাবে, আর সেটা যদি রিলিজ হয়ে যায় তখন সেটা পৃথিবী পৃষ্ঠকে অবশ্যই কাঁপিয়ে তুলবে। তো এই এটাই হচ্ছে চুক্তির কারণে ভূমিকম্প, অর্থাৎ শিলায় কিভাবে অত্যধিক চাপ বা টান পড়লে শিলা ভেঙে যেতে পারে এবং সেখান থেকে ভূমিকম্প তৈরি হতে পারে। দু নম্বর হচ্ছে দেখুন বন্ধুরা, প্লেট ভূগঠনের কারণে ভূমিকম্প। অর্থাৎ দেখুন শিলামণ্ডল কঠিন বা দৃঢ় শিলার ছোট বড় নানা মাপের খণ্ড বা পাত বা চাদরে তৈরি। কঠিন শিলার এই চাদরগুলিকে প্লেট বলে। প্লেটগুলি চলমান, যেটা আমি আপনাকে প্রথমেই বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে সেই ভূপৃষ্ঠতে অনেক প্রকারের প্লেট আছে, আপনারা চাইলে ম্যাপে দেখতে পারেন। সেই প্লেটগুলো কি হয়, সেই প্লেটগুলো অল দ্য টাইম কিন্তু মুভমেন্ট করে, অর্থাৎ সরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো সেই কারণে জন্য কি হয় যে দুটো প্লেটের মধ্যে কিন্তু ধাক্কা লাগতে পারে। সেখানেই আমি আপনাকে বুঝিয়েছিলাম যে প্লেটের এই যে চলন, এটাকে তিন প্রকার চলন বলা হয়। একটাকে বলে কনভার্জেন্ট, একটাকে বলে ডাইভার্জেন্ট, আর একটাকে বলে নিউট্রাল। অর্থাৎ দেখুন প্রতিসারি প্লেট সীমান্ত, অভিসারি প্লেট সীমান্ত এবং নিরপেক্ষ প্লেট সীমান্ত। তো এক্ষেত্রে আপনারা চাইলে পৃথক পৃথকভাবে ডেফিনেশন দিতে পারেন যে কিভাবে প্রতিসারিতে হয়, কিভাবে অনুসারিতে হয়, কিভাবে নিরপেক্ষতে হয়। তো এর বন্ধুরা ছবিও পাওয়া যায়। তো আপনারা যদি চান তো যে কোনো ভূগোল বই থেকে, বা আপনারা যদি চান তো আমি আপনাকে ফেসবুক পেজে সেই ছবিগুলোকে আপলোড করে দেবো, আপনারা সেই ছবিগুলো কিন্তু অ্যান্সারে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সার আরও বেস্ট হবে যে যখন দুটো প্লেট একসাথে নিজেদের দিকে এগিয়ে আসছে তখন কিভাবে হচ্ছে, ঠিক আছে, তখন কিভাবে কনভার্জেন্ট হচ্ছে, আর যখন দুটো প্লেট একে অপর থেকে দূরে সরে যাচ্ছে তখন কিভাবে ডাইভার্জেন্ট হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু ছবির সাহায্যে আপনারা চাইলে দেখাতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যান্সার আরও বেটার হবে। তারপরে বন্ধুরা যেটা আছে দেখুন, সেটা হচ্ছে অগ্নুৎপাতের কারণে ভূমিকম্প। তো অগ্নুৎপাতের জন্য ভূমিকম্প কি করে হয়, দেখুন অগ্নুৎকম্প ও ভূমিকম্পের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। ভূগর্ভ থেকে গলিত ম্যাগমা ও বাষ্প প্রচন্ড জোরে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করলে ভূত্বকে খুব জোরে ধাক্কা লাগে,
এই তীব্র অভিঘাতে ভূমিকম্পে জাভা এবং সুমাত্রার মধ্যে অবস্থিত ক্রাকাটাও আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত এরকম ভূমিকম্পে হয়েছিল। তো আপনারা বুঝতেই পারছেন এটা খুবই সিম্পল জিনিস যে কিভাবে লাভা বেরিয়ে আসে, লাভা এবং গলিত ম্যাগমা ভূগর্ভ থেকে বেরিয়ে আসে এবং তার কারণে কিভাবে ভূপৃষ্ঠে ধাক্কা মারে এবং সেখান থেকে ভূমিকম্প তৈরি হয়। এখানে বোঝার কিছু নেই, আপনারা বুঝতেই পারছেন। তারপরে দেখুন বন্ধুরা, ওত চাপের কারণে ভূমিকম্প, ভূপৃষ্ঠে বিশালাকার জলাধার নির্মাণ করলে জমা জলের চাপে চাপের কারণে জলের চাপে ভূগর্ভে চুক্তি বরাবর শিলায় স্থলন হয়, ফলে ভূমিকম্প ঘটে। তো যদি অনেক বড় জলাকার থাকে অর্থাৎ জলাধার থাকে, তো সেখানে অনেক যদি জল জমা হয়ে থাকে তো সেই জলের একটা প্রেশার ক্রিয়েট হবে। তো সেই প্রেশার ক্রিয়েট হওয়ার জন্য কি হবে না, সেটা কিন্তু তার যে জলটা যে শিলার উপর দাঁড়িয়ে আছে বা যে পাথরের উপর দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু চুক্তি তৈরি করবে। এবং আপনারা পড়লেন যে শিলায় যদি চুক্তি ঘটে তো সেখান থেকে এনার্জি রিলিজ হয়, এবং এনার্জি রিলিজ হয় তো সেটা ভূপৃষ্ঠে অবশ্যই কিন্তু আন্দোলন তৈরি করবে এবং সেটাই ভূমিকম্পের আকার হিসেবে তৈরি করবে। এখানে এক্সাম্পলও দেওয়া আছে বন্ধুরা, আপনারা চাইলে পড়তে পারেন 1929-এর 1931-এর পুরো কিভাবে ভূমিকম্প হয়েছিল আপনারা দেখতে পারেন। তারপরে যে বিস্ফোরণের কারণে ভূমিকম্প, দেখুন বন্ধুরা এটা কি অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল কারণ অর্থাৎ মনুষ্য সৃষ্টি কারণ বিস্ফোরণের কারণে ভূমিকম্প যেটা হয়, যে মাটির নিচে পরমাণু বোমা ফাটিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেও ভূমিকম্প হয়। এছাড়াও ডিনামাইট ও অন্যান্য বিস্ফোরক সামগ্রীর সাহায্যে জলাধারে টানেলে রাস্তা নির্মাণের সময় পাহাড়ের ফাটলে স্থানীয় অঞ্চলে ভূমিকম্প দেখা যায়। তো এটা কিন্তু বিস্ফোরণের কারণে ভূমিকম্প। তারপরে দেখুন বন্ধুরা, হিমানি সম্প্রপাতের সম্প্রপাতের কারণে ভূমিকম্প হয়ে থাকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায়। তারপরে আপনার ধসের কারণে ভূমিকম্প, তো ধসের কারণে ভূমিকম্প কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা আপনারা দেখতে পারেন যে পার্বত্য এলাকায় বিরাট যখন ধস নেমে যায় তখন কিন্তু স্থানীয়ভাবে ভূমিকম্পের ঘটনা ঘটে। তারপরে যেটা খনন কার্য, এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল ভূমিকম্পের কারণে, এই যে খনন কার্য অর্থাৎ কি হয়, অনেক সময় খনন করা হয় কিন্তু খনন করার সময় এই যে খনন করে কয়লা তোলা হয় বা কোনো আকুরিকে তোলা হয় তো সেই সময় কিন্তু তুলে সেই জায়গাটা কমপ্লিট পূরণ করে দেওয়া হয় না, অনেক সময় করা হয় না। তো যেহেতু পূরণ করা হয় না, অনেক খুঁড়তে 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 সেই জায়গা ফাঁকা হয়েছে এবং ফাঁকা হয় কিন্তু ফাঁকা হওয়ার কারণে কিন্তু সেই কারণে সেসব জায়গায় ভূমিকম্প তৈরি হয়। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে কয়লা খনি খোঁড়ার ফলে বা লোহা বা কোনো আকরিক মাটির তলা থেকে বার করার কারণে যে ভূমিকম্প হয়ে থাকে তার এক্সাম্পল এখানে দেওয়া আছে বন্ধুরা, আপনারা চাইলে দেখতে পারেন এখানে। তারপরে দেখুন সুনামির কারণে ভূমিকম্প, অবশ্যই বন্ধুরা সুনামির সুনামির কারণে যে বিশাল ঢেউ তৈরি হয় সেগুলো উপকূলে আছড়ে পড়ে এবং উপকূলে আছড়ে পড়ার জন্য সমুদ্র তীরবর্তী উপকূল অঞ্চলে কিন্তু ভূমিকম্প দেখা যায়, সেটা কিন্তু সুনামির কারণেই ভূমিকম্পগুলো হয়। তারপরে ভাঁজের কারণে ভূমিকম্প, শিলাস্তরে যদি ভাঁজ পড়ে তাহলে শিলাস্তরে ভূগাঠনিক কারণে বেঁকে গেলে ভূমিকম্প হয়, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বোঝালাম যে কিভাবে ভাঁজ বা চুক্তি পড়লে আপনার ভূমিকম্প তৈরি হতে পারে। তো এখানে বন্ধুরা 15টা কজ দেওয়া আছে অর্থাৎ 15টা মোস্ট ইম্পর্টেন্ট কারণ দেওয়া, সরি 15টা নয়, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কারণ দেওয়া আছে বন্ধুরা ভূমিকম্পের কারণ, প্রায় 8-10টা কারণ দেওয়া আছে। তো আপনাদের যেগুলো মনে হবে মোস্ট ইম্পর্টেন্ট বা আপনাদের যেগুলো মনে হবে খুব আপনারা কমফোর্টেবল ফিল করছেন তো সেই পয়েন্টগুলো আপনারা লিখবেন। আশা করি বন্ধুরা পুরো লেকচারটা আপনারা বুঝলেন। তো এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট WBSI মেন্স এর জন্য, যেটা কিন্তু আপনাকে পরীক্ষা খুব হেল্প করবে, আপনাকে কনফিডেন্ট ফিল করবে। তাই বন্ধুরা আপনারা পুরো লেকচারটা দেখুন এবং পুরো লেকচারটা দেখার পর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে জানান আমাদের। আর যদি বন্ধুরা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাকে যে কোনো কম্পিটিশন ক্র্যাক করতে আপনাকে অবশ্যই কিন্তু হেল্প করবে। এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, অঙ্কের উপর ভিডিও, ইংরেজি উপর ভিডিও, সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন এবং আপনার কনফিডেন্স লেভেলকে আরও গ্রো করাতে পারেন। আর বন্ধুরা আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করুন, কারণ ভিডিও বানাতে, এডিট করতে অর্থাৎ এই পেপারটা PDFটা বানাতে অনেক পরিশ্রম লেগেছে, অনেক সময় গেছে। তাই বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট যে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় তার জন্য বন্ধুরা আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। Thank you.